যাই ভাই হই আইজ তো বা খাই আমি হইমু তোমার মাই আমি যাই নাম বাড়ি তার ভাবা মতো তার দুনিয়া থেকে তুলিল যা করছ তোর মান সম্মান কেউ আঘাত করছে নি ক বাইরে আমারে কুলিয়া ক তুই কোন ভয় তোর কিতা কইছে খো দেখলে কাটি পালাই দিব আমার নামটা খালি কইয়া দে কান্দে কানে কয় না কানে আমার বোনের হাত ধরে টানছে আমি তার লোকসান তুই করে যা আজ তার একদিন কি আমার একদিন আজ তারে যেন ভাইমু কোনো একবার তার পর বললা কোথায় শেষ নাই তো আমার বোন গেছে গাটো গুসলো হনু জানি ভাই আঞ্জামারি তৈরি তো তারে তো আসলে বিরাটের শিক্ষা দেওয়ার দরকার আছে আমিও তো পারিছি তারে ফিটার উদ্দেশ্যে না না তারে ফিটিল তো ফিটিললে তার শিক্ষা হইব বুঝছো নি আর জীবনে এটা করতো না কোনো বেডিন দর বা হে চোখ তুলিয়া তাকাইতো না তারে আমি কাটি লইম আমার বোন কান দিয়া দে তুত কইছে রে ভাই আমার কাছে আমার বউ সবে কইছিল আমি কুদাল লইয়া কুদাল আমি উঠালো তো ইয়াইছি নাইলে হুয়ারে যে না ভাইলাম না আসছে বুঝছো নি আমি বন্ধু আমি সহ্য করতাম না আমি বুয়ারে তুকানি পারিছি আজ বুয়ারে আমি কাটি লইম তুই আর তামাস তামাস কেন পারি আমারে তামাইস না আমার ভিতর ভাটি যার বেটা বুয়ারে খাওয়া তো আমি খাই লিমু খাই লিমু আচ্ছা খাইবা হুনো হুনো গরম মাথায় কিচ্ছু হইতো না তুমিও জেলার আগে বার হই আইছো আমিও আগে বার হই আইছি ওখন একটা জিনিস চিন্তা করলাম তাহলে চাইলে কিন্তু আমরা মানে টুন্ডা করিয়া ঘরে ফলাই রাখিতাম পারব কিন্তু এটা শিক্ষা হইতো না তারে শিক্ষা দিতে হইলে বড়া মজলিস আনিয়া জুতার বাড়ি দিয়ে তারে শিক্ষা দেওয়া লাগবে তো আস্তা গাঁওর মানুষ যখন জানবো যে ইসলাম ও ধরনের কর্মকাণ্ড করে
আর এটা করতো না আমার কাছে বিশ্বাস সারি দিব ওখন যেটা করতে হইলে ঠান্ডা মাথা খোরা লাগবো এক কাম করি আমরা গাঁওর বাসা বাসা দুই চারজন দিয়ে লইয়া বইয়া আরো পঞ্চায়েতের আরো যেবা যারা আছে ও তার বিচারের আওতাত নেই বিচারের আওতাত যখন তার আনা হইব ডান্ডা খাইয়া তখন ঠিক হইব আমার কাছে মনে হয় ও সিদ্ধান্তটা ভালো হইব তোমার কাছে কিটা মনে হয় এবড়া বিচারি হকলে তো বড়া ভাওয়া তো তোর ইয়া শেষ হই গেল কিন্তু যে কান করছে ইখান তো বিরাইয়া হইতাম না বড় বাখান খ মাথা গরম করি না আমি যে খান যখন বালা করিয়া বুঝিও গাঁওর মই মুরব্বি লইয়া গাঁওর আরো যেবা যারা থাকবো তারার সামনে যখন তারে বেজ্জত খর হইব তা যখন মান সম্মান যাইব কি এই সময় বুঝতে পারবো গেল কি চ্যাপ্টার শেষ দুই নম্বর চ্যাপ্টার হইল গিয়ে তো গাঁওর কাছে মানে কুলটো হইল ইয়ার পাতে রায় তিন টিকিটা হয়ে গিয়া দুইও ভাইয়ে মোটামুটি দুই জনে খাওয়া শুনতে হইছে নি বন্ধু যতটা কোন আনে ফুয়ারে কিন্তু একদিন ফিটতাম হইব না ফিটলে আমার শরীরের খাওয়া মিটত না তাই তো অবশ্যই ফিটমু ওনে না উনি আগে যাই গিয়া মই মুরগির খান্দা দিয়ে বিচারি যে বাজারে আছে তারা লোক এটা পরামর্শ করি আগে অভাই নষ্ট করি তারে বাদেরটা বাদে পাইব না ফিটতাম তো আমিও আমার বইন দেয়নি আটো চলো হয়েছে ওটা হয়েছে থাম থাম আট 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 সাত খান সাইড কোন মা বাবুই যে দুনিয়াত না যে সবচেয়ে বড় বাক্য বুঝছিস রক্তের সম্পর্ক রক্তের বন্ধ চাইলে ওই সম্পর্কটারে নষ্ট করা দায়িত্ব নয় বিনষ্ট করা দায়িত্ব ঠিক আছে অবশ্যই কখন তোর মা বাবা তোর অত কষ্ট মষ্ট করে বড় করছে মানুষ করছে এই দিনটা তো দেখার লাগে তুই বলে প্রত্যেকটা দিন বাড়ির মধ্যে দাস গম খাইয়া তোর মারে ইয়া গালি গেলাস খরচ তোর বাপরে গালি গেলাস খরচ তুই তারারে দোষার উপর তোর এই জীবনের লাগে বলে তারার দোষ কিন্তু তোরে খেয়ে হয়েছে কোন আদেশে তুই হয়েছে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মে হে যা করার হে তার করতে তুই যা করবে তোর গুণে তুই করতে আজকে যদি তুই একটা ভালো কিছু খরচ তখন তোর মা বাপের মুখ কিন্তু উজ্জ্বল হইব তুই ওখান ওই গেলে হতাশাগ্রস্ত মানুষ কোনো খামের নাই খাদের না আবার তুই কিচ্ছু করতে পারে না ও দুশো আবার দেবে তোর মা বাপ তুই গম খাই রে একুর দুশো দেবে তুই তোর মা বাপ তারা আমার ওলা খান জন্ম দিছিল করে আমি ওটা করলাম না এটা তো ভুল জিনিস তোর মা বাপে কিন্তু তোর জন্ম দিয়ে বিপদও বললো না কিন্তু হ্যাঁ তারা তো তোর মায়ার টানেও দুনিয়া আনছে দুনিয়ার আলো বাতাস দেখাইছে ই যে দুনিয়ার আলো বাতাস দেখাইছে ওখানে কৃতজ্ঞ তো তুই শেষ হয়ে তুই বাড়া শেষ করতে পারতে না শুক্রিয়া না তুমি ওখানে লাগে ওখানেও সময় আছে বুঝো বুঝছো রোজ রুটি কইরা মা বাপরে খাওয়াও খাওয়াইয়া তারপরে তারা শান্তি মতো যাতে তারা কয়েক বাস হইতে পারে আর ধরুন তোর কোনোদিন শুনি না এই ধরনের কর্মকাণ্ড করছো তোর মা বাবা মমতা বনি আসো মমতা বনি ঠিক আছে না নিম বাজার অবশ্যই ঠিক আছে বাবা তাই যে খান গজনে খান মনোযোগ দিয়ে শুনবাই এবং পালন করবাই মা বাবার দোষ পায় না কোনোদিন যেন আর এটা না শুনি কি একটা শুরু হয়েছে দেশের মা খেয়েও দেখা গেছে এত বেশি জ্বালা আর খেয়েও এত বেশি বুকা যে আসলে খার বিচার কিলা খান করতাম কোনো তাল উপায় নাই আমি বাড়া বুঝছেন এ সঙ্গ দুষে বাসি ওখানে নাইলে তো ছোট আলো তার দেখছি বহুত ভালো আছে তার চলন আচার আচরণ মই মুরব্বি দেখলে আদাব সালাম সবটাও করতো কিন্তু ইদানিং যে যত বয়স হয়েছে সঙ্গ দোষ সঙ্গ দোষে গিয়ে ডুবছে হলো ভালো থাকে কিন্তু আরো একটা বিষয় আছে আমরা সমাজ ব্যবস্থা আসলে নষ্ট হয়ে যাওয়ার দিন বুঝছেন মানুষের মাঝে মানবতা বলতে কিচ্ছু নাই মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি বলতে একবারে রাস্তার মাঝে হাত তুলে গেছে ওই দেখুন চিন্তা করে একটা বিষয় আমি গতকালকে রাত্রে আসলাম একটা বিচার আমরা ফুটবল গাও মুরব্বী এক বেটা মনে করে দলাল কেউ নহ বিদেশ পাঠায় মানুষের তো বেচারা বিচার টেকাল বেলিছে বলে আপনার প্রায় ওখান তো মনে করে সৌদি আরবের বিচার বন্ধ কিনা আমি জানি না সঠিক বিচা খোলা থাকলেও তো মনে করে 5-6 লাখ টাকা লাগে যায় লাগবো এ বেচারা উঠে বসে বেচারা খেতো খামারও কাজ করবা দেখলাম মানুষ নামা ভাই যে বাইরে উঠে যায় হলা যায় হলা যায় দেখিয়ে বেচারা ইনশিয়া বা খারাপ লাগা কাম করে হতাশায় বুকরা গিহীনতায় বুকরা তো বেচারায় মনে করে বিদেশ যাওয়ার লাগে একজন দৌড়ছে তার গাউরি একজন দলাল এ কিতা করছে 2.5 লাখ টাকার বিনিময়ে তেন সৌদি ভাটাই তো হেরা জুইছে ঠিক আছে এন্ডা জুইছে আচ্ছা আমার সৌদি ভাটাই দিব ওখান হে টেকা উকা লইয়া তাইন দিয়ে সিলেট থেকে ফ্লাইট দিছে ডাক ঢাকা ফুরান ঢাকার যে আপনার ফুরান ঢাকা আছে না ফুরান ঢাকা ফুরান ঢাকা নিয়ে রাখছে রাখার পরে তাই খাম কাজ করবে তাই দেখ হলে বাংলা বাতি তাই হঠাৎ মনে হইলে যেটা বাংলা বাতি কিতার লাগে ও বুঝি সৌদি আরব মনে হয় বাংলা চলে পরে তাই এখন জিজ্ঞাসা রাখাইছে এটা কিন্তু সৌদি আরব নেই তো স্যার ওটা না বা এটা তো বাংলাদেশ এটা সৌদি আরব সৌদি আরব তো খেলে অন্য তো বড় আসমান মাইকে বলে গেছে মাত্র হইয়ে কিতার আমার ফাটাইলো সৌদি আরব ওখান থেকে আমি বই থাকলাম বাংলাদেশের মাতে দেখো কাবু কামি এবারে শেষ বেচারা একটা বারো বেচারা বিচারটা সরসায় দেখার চেষ্টা করলো না কোনো ফাটান না ফাটান এগুলো সরসায় দেখার চেষ্টা করছে মানুষ একবারে পাগল হইতে হইতে মাহাল মাহাল বন্ধ হইব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বা গুলজার ভাই আপনারা কখন দেখে ভাইয়া বড় ভালো হয়েছে আমরা বড় একটা সমস্যার মাঝে আছে আমরা একটা সিদ্ধান্ত দোকান এই গাঁওর মাঝে থাকতাম না যাইতাম আমার বোন খোলজারু তাই গেছে বিয়ানে বসলো
বুঝলো দাওয়া বাদে জেডি ইসলাম নি ফারে আইয়া মানে তা মানে ভাষা প্রকাশ করার মতো না আঞ্জামারি ধরে দিত স্যার আরো দুই চার দিন ওরকম ঘটনা করছে শুক্রর বৈনবা তুমি তোমারটা কর আমার বৈনলা কলে ধরে তো ওই মতো আখরাইয়া তাই আঞ্জা করে ধরে দিত এটা 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 কোন কারবার না না এটা কোন কারবার এটা তোর সাহস তো জেডি ইসলামের আর কথা না এটা কোন ধরনের কথা না বাসা অবাক হতাম মুন্সি আমরার গাউর একটা মান সম্মান ইজ্জত আছে কোন কিটা এক বদন ইয়র কারণে ও জেডি ইসলামের কারণে কিটা আমরা মান সম্মান ইজ্জত কিটা নষ্ট হইত না 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 এটা অবশ্যই আমরা যদি লাই দেই যে মাথা তুলব এই কার্যক্রমটা অবিরাম চালিয়ে যাবে অন্ডবিট ব্যবস্থা চিন্তা ভাবনা করো আচ্ছা বাবু যা তুমি যা কইরা এগুলি তো আসলে সঠিক প্রমাণ আছে তোমার সঠিক প্রমাণ আছে আমার ছোট বই তাই তো আর বিমানি মাত্র না ঘটনা তো আমার লোকে করছে আমার বন্যুর লোকে করছে শুকুর যে তা বেটার বন্যুর লোকে করছে এরা তো আর বিমানি মাত্র না আপনারা দয়া করিয়া তারে ডাকে এক কথা মানে ওই জিনিসটা জিগাও যে হাসা নাম না না এগুলো জিগা দেবো কিন্তু আর তার লোকে কেন এটা করতো ওই তার কত বড় সাহস এই জোয়ানজন ফ্রিদিরকে ধরে দিত সাইকো তো জিগা দেবার কিতা তার তো কটু শাস্তি আচ্ছা বদন মুছি অবাক হই যা তোমার লোকে জেডি ইসলামের কোনো ব্যক্তিগত রেশারেশি আছে নি শুকুর আছে নি বা মগর মূল কই গেলি হে আইন তো তুলে নিওয়ার অধিকার কই থেকে ভাইলো তুমি তাই যদি তার লোক কোনো অন্যায় হইয়া থাকো তার তো অবশ্যই আমরা শরণাপন্ন হওয়া উচিত আমরা এই বিষয়টা জানানো উচিত যাই হোক তুমি তাই যেহেতু ওখানে আমরা শুনাইছো বিষয়টা তোমরা বোন বাগনি নিরাপদ নাই হে রাস্তাঘাটে তারা ডিস্টার্ব করে বিরক্ত করেন ঠিক আছে আগামীকালকেও বা গুলজার তোমার বাড়িতে আমরা বইম তাহলে তুমি তাই দেখাইয়া নাই হবা গুলজার যে কাম করিলে কালকে আমরা তোমার বাড়িতেও বই তাহলে আমরা দেখাইয়া নাই মনে দেখি আসলে কেন অতবার বাড়লো ঠিক আছে জি আর আমার একটা অনুরোধ আছে অনুরোধটা লিখে ওরকম আর কি তারে ও শেষবারের মতো আপনারা একটা পানিশমেন্ট দিতা যাতে ভবিষ্যতে আর কোন মানুষের লোকে যাতে ওরকম ঘটনা যাতে না ঘটায় না তো আর কোন মানুষের বোন বাদ নিয়ে যাতে না চাতায় ওই জিনিসটা আমি চাইয়ার আপনারা কাছে ঠিক আছে তুমি তাই চিন্তা করিও না এটার একটা মানে কঠোর একটা ব্যবস্থা নিবো আমরা ঠিক আছে আচ্ছা দাও তুমি আসসালামু আলাইকুম আসসালাম কত বড় সাহস কত বড় মার মারছে জিনিস আমি চিন্তা করি এই রাস্তাঘাটে ফুরিন ধরে বিরক্ত করে তারা এত দূরে ঠানারানি করে মেম্বার চাপ কঠোর ব্যবস্থা কিন্তু জেডি ইসলামের পক্ষে নেওয়া হবে তোর ওখানে তো উপযুক্ত সময় ও সময় তার একটা শাস্তি দেওয়া লাগবে এমন শাস্তি দিতাম যে যা দিন দেখি তার এই ধরনের কর্মকাণ্ড হতো না এত বিরক্ত থাকতো জি হিরু আমি এই ধরনের সাহস না হয় আমরা গাউন হয় আমার একটা হাইসুন কিনে করতো তুই মানুষজন নষ্ট করে রে গাউন তোর এস হাটিয়া টুমা টুমা করিয়া সোনা গাঙ্গ ফালাই বাদে গাউন মানুষজন ফিরে আন অবাক হইল যা আমরা মাত্র তো প্রথম মুশি মাতলা আচ্ছা বা জেডি ইসলাম তুমি রাস্তার মাঝে গাওয়ার ফুরিদের বিরুদ্ধে তোর কি তাহলে এর মাঝে তারা এত দূরে টানাটানি করো বিষয় কিতা জি না আমি গাও কোনো বইন বাগ নিয়ে আমি এত দূরে টানাটানি করছি না আমি যদিও এত দূরে টানাটানি করিয়া থাকি আমি দুই অপরাধীর বইন দিয়ে এত দূরে টানাটানি করছি অপরাধী হলে বইন এত দূরে তুমি টানাটানি করছো বুঝলাম না জেডি ইসলাম তারা যদি অপরাধ করিয়া থাকে ঠিকটা আমরা দেখিয়া দিব তুমি কোন সাহসে তারা বইনের এত দূরে টানাটানি করছো কোন সাহসে ওখান তো অবশ্যই এই সাহসটা তোমার কেউ দিছে না এই অধিকারও তো কেউ তোমার দিছে না তারা যদি কোনো অপরাধ হইয়া থাকে তুমি আমরা শরণাপন্ন হইতে পারতায় আমরা হইতে পারতায় তারা আর অপরাধের লাগে তুমি তারা বই না তুমি ঠাড়াটানি করবা তারা বিদ্যুৎ করবা রাস্তাঘাটে এগু তো ঠিক না হ্যাঁ তুমি খেনে কেউ করছো ওগু আপনারা ভালো করে বুঝাই রাখো নাহলে কিন্তু বড় অসুবিধা হইব তোমার আপনারা হলো উপস্থিত কেন আসো আপনারা তো জানো আমি গরিব মানুষ আমার মাও নাই বাপও নাই আমার এক বই না আছে আমরা এটি আমার বইনকু তারা লি আমার খুব স্বপ্ন আছে আমার বইনকু তারে লেখাপড়া করাইব বালা জায়গা নিয়ে দিব আর ঘটনাটা আপনারা শুনছেন যে হঠাৎ করে আমার বইনকু তার মারা গেছে আত্মহত্যা করছে কিতার লাগে করলো সেনে করলো ইকার তো আর আপনারা কেউ জানেন না শুনুক আপনারা বলুন আমার বইন একদিন কলেজ থাকিয়া thank you.
ওখানে আমরা কাম হইলে এই ধরনের বিকৃত মানসিকতা জানুয়ার দুইটারে পুলিশের আওনা করিলে
অবশ্যই ই অপরাধের অপরাধী হলে শাস্তি পাওয়া দরকার।